আজকে তানিশের মুখোশটা খুলেই দিলাম, খুলেই দেব এই ভিডিওতে, পুরো মুখোশটা খুলেই দেবো। আর শিক্ষা থাকলে ও এই ধরনের ভিডিও আর করবে না, করা উচিত না। আর যদি করে, আর যদি করে এরপরে অনেক কথা উঠে আসবে, কারণ মিতু তানিশকে নিয়ে অনেক দিনের ভিডিও করি, অনেক অনেক কিছু জানি, অনেকটা রিলেটেড যেহেতু ভিডিও দেখি, আর জানি বলতে ভিডিও থেকেই জানি। তা আজকে যে তোমাদের যে কথাগুলো বলবো বা যেটা দেখাবো তোমাদের, এরপরে আশা করি তানিশ আর ভিডিও করবে না বা এই নিয়ে আর ঘাটবে না। ও যথেষ্ট বুঝে গেছে, ওদেরটা কেউ খায়নি, খাওয়াতে পারিনি, একটা নাটক করেছিল। হ্যাঁ বন্ধুরা, দিন 15 আগে, 2 উইক, মানে দিন 15 আগে ওরা একটা ভিডিও দিয়েছিল। যখন যাকে নিয়ে ভিডিও করি, তখন যদি তাদের পরিবারে কোনো বিপর্যয় ঘটে, মানে চেষ্টা করে দেখানো, তখন আমাদের একটুখানি আবার রিসার্চ করতে হয়। কিছু কিছু ভিডিও আমরা স্কিপ করে যাই, সবসময় সব ভিডিও দেখা সম্ভব হয় না, অনেক সময় থাম্বনেলটা দেখি, কিছুটা দেখি, বা আবার যখন তানিশকে নিয়ে, আর ভালোবাসি, যেহেতু তানিশকে ভীষণ ভালোবাসি, তানিশকে নিয়ে যখন এত বড় একটা কথা উঠেছে, যদিও কেউ বিশ্বাস করিনি কথা উঠেছে, তখন রিসার্চ করতে হয়। তো সেরকমই একটা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে কেন এই কাহিনী, কেন এই কাহিনীটা ওরা করলো, কেন দেনায় পড়ে গেছে, না না, ওদের যা ইনকাম, কারণ মিতু বলেছে ও 6,000 টাকাতেও চলাতে পারে, ও 60,000 টাকাতেও চলাতে পারে, দেনায় পড়েনি। মিতু বাড়িতে গেছিলো, বাপের বাড়িতে, কেন গেছিলো সেটাও বলবো আজকে, সেটাও বলবো, সেটাও ওরা নাটকের পার্ট হিসাবে রেখেছে। আর এই যে পুরোটা করেছে না, এটা কেন করেছে, আর সত্যিই তোমরা তানিশকে আর দেখতে পারবে না, আবার এই তানিশ বললাম জায়গায়, তানিশকে আর ভিডিওতে দেখতে পারবে না, এইটাকে কাজে লাগিয়ে ফেলেছে। কারণ এখন ওয়াইটিতে একটু পরকীয়ার হাওয়া উঠেছে, ভিউজটা কমে গেছে, আর সত্যি কথা ভিউজটা কমে গেলে সবারই একটু চিন্তা করা হয়, তাই তানিশও থাকতে পারছে না চ্যানেলে, কেন থাকতে পারছে না বলছি, বলছি তানিশও থাকতে পারছে না, কেন থাকতে পারছে না, এই পুরোটার জন্য একটা গেম খেলে ফেলেছে মিতু তানিশ দুজন মিলে। এর মধ্যে মিতুর ভূমিকাই খুব বেশি, কারণ ও একটু বুদ্ধি নিয়ে চলে, আমরা দেখি বুদ্ধি নিয়ে চলে, তো পুরোটাই এদের গেম প্ল্যান, এবং সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো একদম। আর সাবধান করে দিয়ে যাবো তানিশকে, এই ধরনের নোংরামি, এই ধরনের ভিডিও কিন্তু তোমরা করো না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। আর সত্যি কথা, আমাদের মিতুর তুলনা হয় না, মিতু খুব ভালো একটা মেয়ে, মিতু একটা খুব ভালো মেয়ে, ওর যদি অন্য কিছু করার হতো না, ও অনেক দিন আগেই করতো। যাই হোক, সেসব প্রসঙ্গ না, ওরা কেন করেছে এটা, কিসের জন্য করেছে, সত্যি কি ওরা দেনায় পড়ে গেছে, প্রচুর দেনা হয়ে গেছে, অন্নপ্রাশন করেছে, তারপরে শুনলাম তানিশও নাকি একটা অনলাইন কোনো ব্যবসায় জড়িত হয়েছে, তাই জন্য পুরো দেনায় পড়ে গেছে, সবটা নিয়ে চলো তোমাদের দেখিয়ে দিই যে কেন করছে, কী জন্য করছে, সবটা তোমাদের সামনে, সবটা সামনে, তোমরা ওভারলুক করে গেছো, তোমরা মানে ওর ভিউয়ার্সরা না, ওর ভিউয়ার্সরা সব বলে গেছে, কিন্তু আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওভারলুক করে গেছি, যদিও কেউ বিশ্বাস করিনি। তো দেখো, আমি তোমাদের সামনে একদম পরিষ্কার। বন্ধুরা কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তানিশকে শেষবারের মতো বলে যাচ্ছি, এ ধরনের ভিডিও যেন না আসে, ও ভিডিওতে না থাকবে, না থাকবে, তোমরা দেখতে পাবে না তানিশকে, একটা পার্টে তানিশা থাকবে না, তারপরে আবার সেকেন্ড পার্ট থেকে রাতের দিকে তোমরা হয়তো পাবে। তো এটা নিয়ে খেলে ফেলেছে ওরা, তো তানিশকে আবার বলছি যে এই ধরনের নোংরামি করো না, কারণ তোমাদের থেকে এটা আমরা আশা করি না। তো চলো তোমরা আগে কি বৃত্তান্ত কি কি একটু দেখে নাও, চলো তোমার দাদাভাইয়ের কাছে শুনে নাও যে ও কি নতুন কাজ পেল। ছোট কি কাজ হয়েছে, তারপরে এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে, সার্টিফিকেট পাওয়ার পরে, প্রায় কিছুদিন পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেটের কথা বললাম একটু আগে, ঠিক আছে? তো এটাই ছিল কোথাও যদি আমি কোনো সুযোগ পাই ছাড়ি না, সে যেটা মানে শিক্ষান্ত কোনো কিছু শিক্ষান্ত মানে খারাপ না,
আমার যেটা মনে হয় সবকিছু শিখে অবজার্ভ করে রাখা ভালো, জ্ঞান নলেজ কখনই অকাজে লাগে না, দেখে নিয়েছো কৃষি বিদ্যালয়, আমাদের এখানেও আছে বিএসকেপি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, আমার খুড়তুতো ভাই চাকরি করে, তো কৃষি বিদ্যালয়, তো কৃষি বিদ্যালয়ে ট্রেনিং হয়, আর ওরা যেহেতু একটু গ্রাম সাইডে থাকে ওইদিকে শিলিগুড়ি কোচবিহার ওইদিকে এইগুলো খুব ভালো হয় ট্রেনিং। আর আমরা জানি যারা আর কি তানিশের ভিডিও দেখো তারা জানো যে তানিশ ট্রেনিং নিতে ভালোবাসে, আর সেটাই হয়েছে, 3 মাসের জন্য একটা ট্রেনিং এই কৃষি বিদ্যালয়ের একটা ট্রেনিং, এই চাষবাস আবি যাবি ও বোধ হয় বললো, তোমরা শুনলে কিসের ট্রেনিং, ওই কিচেন ফিচেনের কিছু একটা, তারপরে বীজ বপনের কৃষি বিদ্যালয়ে যেগুলো হয়, আর এরা কৃষক শ্রেণী, এদের তো এইসব ট্রেনিং হলে এদের চাকরি বাকরি খুব তাড়াতাড়ি হয়, কারণ 2 উইক আগে 15 দিন আগে মানে 2 উইক আগে একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে তাদের টাইটেল ছিল যে আমার বর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে, তো হঠাৎ করে আমি এই ভিডিওটা স্কিপ করে গেছি, তো দেখলাম হ্যাঁ তানিশ একটা কৃষি বিদ্যালয়ের একটা ট্রেনিংয়ে যাচ্ছে, তোমার দেখলে তোমাদের ভিডিও ক্লিপটা সবটা বললো, সকাল 10টায় চলে যেতে হয় বিকেল 4টে আসে, এই এই ট্রেনিংগুলো এরকমই হয়, এখান থেকে টাকা পাওয়া যায়, এটা স্টাইপেন্ড মতো পাওয়া যায়, তারপরে এখান থেকে চাকরি বাকরি হয় অনেক সময়, তা সবাই বলছে অ্যাপ্রিসিয়েট করছে, সত্যি কথা একটা কাজের দরকার, ইউটিউব তো আছেই তার সাথে যদি ব্যাটা ছেলে একটা বাইরে কাজ করে না সংসার অনেক সুখের হয়, তো যাই হোক, তো এইটা হচ্ছে আসল কারণ, এইটা হচ্ছে আসল কারণ, তানিশ একটা ট্রেনিংয়ে যাচ্ছে, ওই জন্য সকাল 10টায় বেরিয়ে যায় বিকেল 4টে ঢুকে, তাহলে একটা ক্লিক বেট খেলতে হবে, কি খেলতে হবে না আমি আর তোমার ভিডিওতে থাকবো না, এটার কারণ তোমরা জানতে পারবে, ব্লা 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 দিয়ে একটা পরকীয়ার একটা হাওয়া বলেনি, একটু বলেনি বলেছে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ওই একটু হাওয়া ফু করে ছড়িয়ে দিয়ে গেছে, তারপরে কিন্তু কালকে আর আসেনি, কালকে আমরা মিতুর ভিডিও পেয়েছি, এত নর্মাল যে ভিডিও সেই ভিডিও পেয়েছি, কারণ ওর সাহসই পাইনি বলার, তো যাই হোক এটাই হচ্ছে আসল কারণ, ট্রেনিংয়ে থাকবে, ট্রেনিং যেতে গেলে ও বাড়িতে থাকতে পারবে না, বাড়িতে না থাকতে পারলে ভিডিওতে ব্লগিংয়ে থাকবে না, মিতু অবশ্যই ব্লগিং করবে এবং করছেও, তার পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি করছেও, ও বিয়ে বাড়িতে গেছে কিন্তু ট্রেনিং কিন্তু আছে, এটা করার পরে হঠাৎ করে ভাবছে যে কী করা যায়, কিন্তু আমি তো ট্রেনিংয়ে চলে যাচ্ছি থাকছি না কিছুক্ষণ, মিতু একা একাই ভিডিও করছে বিকালবেলা, তানিশ ফিরছে ছেলে নিয়ে আনন্দ, কিন্তু এটাকে নিয়ে একটা গেম খেলা যাক, ভিউজও কমে গেছে একটা ভিউজও দিতে হবে, পরিশ্রমও করছে মিতু একা একা অনেকটা ঘন্টা, 11টা 12টা 1টা 2টা 3টে 4টে প্রায় 6-7 ঘন্টা থাকছে না, জানি না এর পেশিও, কারণ কয়েকটা ভিডিও দেখলাম বললো আজকে আসতে ওর দেরি হবে, মানে ও প্রত্যেকদিন ট্রেনিংয়ে যাচ্ছে, তাই এই সময়টাকে কাজে লাগানোর জন্য এরকম একটা গেম প্ল্যান করেছে, যে আমি তো এতটা সময় থাকবোই না, দরকার হলে কয়েকদিন দেখাবো না আমাকে, মানে আমি থাকবো না, তুমি একা একাই ব্লগিং করো, এর মাঝখানে একটা গেম খেলে দিই, ভিউজও হবে, জানে না যে নোংরা ঘাটতে ঘাটতে নোংরা গায়ে লেগে যাবে, তো যাই হোক এটা হচ্ছে ওদের আসল কারণ, তানিশ হচ্ছে একটা ট্রেনিং করছে, ঠাকুর যেন করে এই ট্রেনিং থেকে ওর একটা কিছু হয়, কৃষি বিদ্যালয়ে একটা ট্রেনিং হচ্ছে, এখানে খুব ভালো ভালো চাকরি বলছি তো, এই যে কল্যাণীতেই আছে ভিসিকেভি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় ভিসিকেভি, আমাদের এখানে অনেকেই চাকরি করে এবং ভালো চাকরি, তো যাই হোক ঠাকুর যেন করে, এইসব ট্রেনিংগুলো থাকলে পরে যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করলে মানে সেই সুযোগ পেলে হয়ে যায়, তো ভালো কথা, এই ভিসিকেভির আন্ডারে আমিও কাজ করতাম বলতে এই যে সাঁওতালপাড়ায় তোমরা শুনেছো যে সাঁওতালদের একটা প্রজেক্ট মানে সাঁওতালদের পড়াতে যেতে হতো, এটাও ভিসিকেভির আন্ডারে ছিল, আমার যে প্রিন্সিপাল ছিলেন সে ভিসিকেভিতেই চাকরি করতেন, কল্যাণী ইউনিভার্সিটিতেও চাকরি করতেন, মানে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে উনি ভিসিকেভিতে চাকরি করতেন, এবং এই সাঁওতাল মানে যে আদিবাসীদের শিক্ষার প্রজেক্টটা ওখান থেকেই ছিল, তো আমি 1 বছর মতো ওদের পড়িয়েছি, কিন্তু তারপরে তোমাদের বলেছি বোধ হয়, তারপরে সত্যি কথায় ওদের ওরা এত নোংরা না, মানে আমি যেখানে পড়াতাম এই পরিবেশটা এত নোংরা পারিনি করতে, 1 বছর না 1.5 বছর মতো করেছিলাম ছেড়ে দিয়েছি, যাই হোক, তো এই ভিসিকেভি ভিসিকেভি না এই ইসের ট্রেনিংগুলো কৃষি বিদ্যালয়ের ট্রেনিংগুলো ভীষণ ভালো, অনেক ডিপার্টমেন্ট আছে, তো যাই হোক বললাম আমাদের পাড়ায় অনেকেই চাকরি করে এই কল্যাণীতে, তো ওইটাই হচ্ছে আসল কারণ, আর এই যে মিতু বাপের বাড়িতে গেছিলো না তারও কারণ আছে, ওই যে বলে গেছিলো না অনেক দিন থাকবে অনির্দিষ্টকালের জন্য যাচ্ছে, তারপরে একদিন বাদে ছেলের জন্য চলে এসছে, এগুলোও হচ্ছে ছেলের জন্মদিন সামনে
সেখানেও একটা খরচা আছে, সেখানেও একটা খরচা আছে, কেনাকাটি আছে, ভিউজটাও ডাউন হয়েছে। যদি এরকম একটা গেম খেলা যায় তাহলে ভিউজটাও আপ হবে, খরচাপাতিও আছে। যদি একটু চাপের মধ্যে থাকতো, মানে পয়সাকড়ির চাপের মধ্যে থাকতো, তাহলে জন্মদিনটা হয়তো বড় করে করতো না, আমরা দেখতে পাবো জন্মদিনটা কেমন করে করে, কত বছর ওর জন্মের থেকে ওর পাশে আছি, মৃত্যুর অপারেশন, মৃত্যুর সেলাই কেটে যাওয়া, সেলাই পেকে যাওয়া, দুবার সেলাই করা, সবটা দেখেছি। তো যাই হোক, তা ওই বাপের বাড়িতে গেছিলো, এটা অবশ্য আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছে, বাপের বাড়িতে গেছিলো, বাপের বাড়িতে নেমন্তন্ন করতে, জন্মদিনের নেমন্তন্ন করতে, ওই জন্য একদিন থেকেই চলে এসছে। তাই পুরোটা হচ্ছে একটা গেম প্ল্যান সাজিয়েছিল, একটা সুন্দর গেম প্ল্যান সাজিয়েছিল, কিন্তু সেটা ধপে টেকেনি। সবার জন্য সব কিছু নয়, সবার জন্য সব কিছু নয়, বোঝাতে পারলাম? তা তারপরেও বলি যে অনেক কিছু জানি তোমাদের ফ্যামিলি সম্বন্ধে, তোমার বাবা মা, তোমার দুটো বোন দিদি আছে, সেই দিদিদের ব্লগিং দেখি, এক সময় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু উঠে এসছে যখন তোমাদের নিয়ে ভিডিও করতাম, অনেক কিছু জানি, অনেক কিছু উঠে এসছে, ভুলে যেও না, কিন্তু অনেকটা জানি, এবং যদি মনে করি আরও ডিটেল জানবো তাহলে সবটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপরে ওখানে অনেক আমাদের কাছের মানুষ আছে জানো তো। যাই হোক, সেই সময় অনেকটা জেনেছিলাম, তোমাকে নিয়ে লড়েছিলাম, তোমার মার অপারেশন নিয়ে ধুমধুমার বেঁধে গেছিলো, অনেক কিছু হয়েছে, থ্রেট খেয়েছিলাম, সবটা জানো, সবটা জানো। তো যাই হোক, এমন কিছু করো না, রিকোয়েস্ট আবারও করছি, এমন কিছু করো না যে তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করতে হয়, কারণ অন্যায় দেখলে বলবই, অন্যায় দেখলে বলবই। তোমার আর মিতুর সম্পর্কটা খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর, মিতুর মতো মেয়ে হয় না, সত্যি কথা, তোমার মতোও ছেলে হয় না, কিন্তু মিতু সুন্দর করে সংসার করছে, একটা বড়লোক ঘরের মেয়ে এসে কীভাবে তোমার সংসারকে মানিয়ে নিয়েছে, কীভাবে তোমাকে ভালোবেসে, তোমার সবটাকে ভালোবেসে রয়েছে, তারপরেও এরকম কোনো কিছু করো না, টুকটাক অশান্তি ওটা যদি হয়েও থাকে নিজেদের মধ্যে মানিয়ে নেবে, নিজেদের মধ্যে ঠিকঠাক করে নেবে, প্রত্যেকটা ঘরেই আছে। আর মিতু একটা কথা আবার কালকে বলে দিল, ছ হাজারেও যখন ও সংসার চালাতে পেরেছে, তখন ও 60,000 টাকাও যখন পেমেন্ট পেয়েছে, তখনও যেমন ভালো থেকেছে, এখন যদি কমে যায় তাতেও ও ভালো থাকবে। একটা বার্তা কিন্তু ও ছোট্ট করে দিয়ে দিয়েছে যে ওর টাকার নিশানেই, টাকার নিশানেই, কিন্তু তা নিষেধ, ব্যাটা ছেলে মানুষ, খরচা একবার হাত খুলে গেলে চাপাতে কষ্ট, ছোট থেকে বড় হতে ভালো হয়, ভালো লাগে, মানে দুঃখের থেকে কষ্টের থেকে ভালো থাকতে ভালো লাগে, কিন্তু ভালো থাকার থেকে খারাপ থাকতে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, ওদের পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটাই 3 মাসের ট্রেনিং ও দেখবে, আর হয়তো তানিশ এই ধরনের কাজ করবে না, হয়তো এবার সত্যিটা বলবে, কিংবা এরকমভাবেই দেখবো যে তানিশকে দেখাচ্ছে না, এটা প্রমাণ করার জন্য বা রিচ বাড়ানোর জন্য হয়তো তানিশকে আর দেখাবে না, মিতু নিজেই ব্লগিং করবে। তাই বলে এই না যে তানিশ আর মিতুর কিছু হয়েছে বা তানিশ চলে গেছে বাড়ির থেকে, কিচ্ছু না, কিচ্ছু না, তানিশ একটা ট্রেনিং করছে, সেই ট্রেনিংয়ের জন্য ওকে বেরোতে হচ্ছে, মিতু একাই রয়েছে সংসারে, আর সেটা আমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখব, আর কিচ্ছু না, ওদের মধ্যে কোনো গণ্ডগোল হতেই পারে না। আবার তানিশ তোমাকে সাবধান করে দিয়ে গেলাম, খবরদার, এই আন্টির থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, জানো তো আন্টি আবার একটু সত্যি কথা কর্কশভাবে বলতে ভালোবাসে, সেটা তিতো হলেও আমার কিছু এসে যায় না, কিন্তু সত্যি কথাটা অকপটে বলে দিতে পারে, বলে দিতে পারে, তাতে যদি তুমি কষ্ট পাও কিচ্ছু করার থাকবে না। যদি দেখি মিতুকে কষ্ট দিচ্ছ, ব্লেম দেওয়ার চেষ্টা করছো, ছেড়ে দেবো না, কিন্তু ছেড়ে দেবো না, কারণ প্রথম থেকে দেখেছি মিতু কীভাবে ভালোবেসে তোমার সংসারটাকে, ভালোবেসে তোমার সন্তানের জননী হয়েছে, আর কী সুন্দর করে পুরো সংসারটাকে ম্যানেজ করছে, তার সাথে ব্লগিং। তো যাই হোক, এইটুকু শুধু বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তানিশ আবার বলে গেলাম সাবধান হয়ে যাও। তো চলো, আজকে এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।